ডিমের কবুতর কি রে ভাই, মানে অবস্থা কি অবস্থা কবুতর ভাই, এটা সেরকম তাই না ভাই? এটা কি নাম? এটা লাল পুরো পাগলা রে ভাই, দোটা কবুতর। তাই ভাই, এগুলো কি বিক্রি না আপনি দেখাইছেন? না না, এটা বিক্রি করে দিন ভাই। আচ্ছা আচ্ছা, আমার ভালোবাসা। পাক্কা? পাক্কা দিয়ে দিলেন কিন্তু? এটি যেমন উড়াইবেন সকাল সন্ধ্যা ভাই, গ্যারান্টি 100%। বেশিরভাগ আপনার ওই যে অনেক ইয়ে আছে যে মারি একটা কবুতর আছে তামিলনাড়ুর, ওই ভিত্তিক এই কবুতরটি দেখবেন কত টাকা পড়বে, তার জোড়াটা উঠবে কেমন তারেক ভাই? এই কবুতর গ্যারান্টি আছে 8 ঘন্টা প্লাস উঠবে, যদি না উঠে কবুতর ডাবল টাকাও দিব, কবুতরের ডাবল জরিমানাও দিব। পাইব কবুতর আনন্দ করে কিনবো ভাই, ও কিনলে কিনলে জট জট কিনার তো লাভ নাই না। এটা কত টাকা লাগবে তারেক ভাই? কবুতর ভাই একটা কবুতর কিনছি কোন জায়গার থেকে, যদি এমন দেখাইতে পারে যে কবুতরটি আমি তাকর থেকে কিনছি, এমন দুই জোড়া কবুতর মাগনা দেওয়া দেবে। সবাই ভালো আছেন দর্শক? আজকে আবার চলে আসলাম তারেক ভাইয়ের কবুতরের লক্ষ্যে। তো একটা কথা বলতে চাই দর্শক, তারেক ভাই যে কবুতর গুলা আপনারা হাট বাট মানে হাট ঘাট সব জায়গায় কবুতর মিলে বা পাবেন, তবে তারেক ভাই কবুতর গুলো সবসময় আপনারা দেখবেন স্পেশাল, খুবই সুন্দর কোয়ালিটি, একদম হুবহুব কপি, একদম একটা আর্টের সাথে একদম মিল আছে। তো আসলে এই টাইপের কবুতর নিতে হলে দর্শক মশিন টিভিতে আসতে হবে আপনাদের। অনেক ভাইরা বলেন যে ভাই দাম বেশি, এই বেশি ওই বেশি, ভাই অনেকে তো বলতে পারেন ভাই, যারা এগুলা কমেন্ট করেন বা এগুলা করতে চান, কিন্তু আসলে আমি মনে করি তারা কবুতর কিনে না, যারা প্রকৃত হাজার হাজার ভিডিও দিচ্ছি একটা কবুতর তো থাকতেছে না, যারা নেওয়া তারা ঠিকই নেবে আর যারা কমেন্ট করে তারা করবে। তো আশা করি মশিন টিভি গুলা মনে রাখে না, কারণ মশিন টিভি যারা ভালো কমেন্ট করে ভালোবাসে মশিন টিভি তাদের সাথে সফল থাকার চেষ্টা করে। চলো তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই মুরগি যে ডাক পারতাছে ভাই, এই শীতে তো কমার পক্ষে 20-30টা ভিডিও অলরেডি হয়ে গেছে আমাদের, অনেক হয়ে গেছে ভাই। কৌতুক তো ভাই কমেন্টে বলে যাবে ব্যাসা হয় না, এগুলা খাওয়া লাগবে। কয়টা খাইছেন ভাই? আল্লাহর রহমতে আমার কবুতর খাইতে হয় না, আমার কবুতর আপনার মেসেজ দেখলে বা যারা আছেন নিতে পারে না। আমি মনে করি আমার কবুতর যারা নেয় ভাগ্যবান রা নেয়। আচ্ছা, কোয়ালিটি ফুল কবুতর, কোয়ালিটি এবং যারাই গেছে তারাই ভাগ্যবান লোকের এই তারা কালেকশন করে। আচ্ছা ভাই, মোবাইল নাম্বার ঠিকানাটা বলুন। আমার নাম তারেক, মোবাইল নাম্বার 0175627-0064, এটা কি কোন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাও করতে হবে কি কাজ নাম্বার। আমার ঠিকানাটা হলো ঢাকা কমলাপুরের পিছনে মুগদা আহমদবাগ পানির পাম্প, 500 শয্যার জেনারেল হাসপাতালের সাথে। কবুতর দেখাই ভাই, প্রথমে কি কবুতর দিলেন রে ভাই? এটা লাল গলা কবুতর। লাল গলা কবুতর ভাই, এটা সেরকম তাই না ভাই? এটা কি নাম? এটা লাল গলা? এটা লাল গলা ভাই। আচ্ছা, চার আন তারেক ভাই, নটটা এই যে নটটা মাদিটা দেন তো ভাই, গানি স্টাইলটা, এই স্টাইলটা দেখেন আপনারা। ওরে বাবা বাবা, কেমনে উড়ালটা দিছে রে তারেক ভাই, পুরা একদম পুরা পাগলা রে ভাই, দোটা কবুতর। তারেক ভাই, এগুলো কি বিক্রি না আপনি দেখাইছেন? না না, এটা বিক্রি করে দিন ভাই। আচ্ছা আচ্ছা, আমার ভালোবাসার কাস্টমার। আচ্ছা ও ভাই, এই ডিম বাচ্চা করা দাদা একদম 100% রানিং প্লেয়ার, কবুতরের ভান্ডা দেন। আর ভাই অনেক উড়া উড়ে, এগুলো অনেক সুন্দর, গরমের ভিতরে 5-6 ঘন্টা অনেক উড়াইতে পারবেন, উড়াইতে পারবেন তাই না ভাই? স্টাইল দেওয়া দেখলে কবুতরের ফেদারের মাপটা যা আছে পাতলা। ও বাবা রে বাবা, উইটা দা তাই না ভাই? এই যে দেন, সরি দর্শক ভাই, এটা আসলে কেমন দাম পড়বে ভাই? জোড়াটার দাম তো ভাই চাই হলো 1800 টাকা। আর নিতে পারবে দর্শকরা আজ কিছু করবে না, আজকে ওদিনকার মতো না, একটু দেন না, দেন না ভাই তারেক ভাই, দিয়ে দেন দর্শকরা, না শীত না উড়াইলে কখন উড়াইবে ভাই? একদম 1400 ভাই, একদম 1400 টাকা, 1400 শিওর আপনি? হ্যাঁ একদম, তীরের মতন উড়াইতে চান তাদের জন্য কোয়ালিটি দেখেন, ভালো জিনিস পালেন ভাই, অর্জত পাইলেন না। মাদি হ্যাঁ
কবুতর তো ভাই যেটা ভালো কোয়ালিটি ভালো দাম ভালো উড়বে এটাই আসলে স্বাভাবিক ভাই এগুলো আসলে ভাই নিতে চাইলে জি তার এটা আসলে কেমন এটা আজকে বলুন তো কোয়ালিটি মাদিটা তো একশো একশো ভাই নট তো আরো সুন্দর তাহলে পনেরোশো টাকা লাগবে এটা তারেক ভাই শিওর আপনি পাক্কা দিয়ে দিলেন কিন্তু যারা মাদ্রাজি কবুতর পছন্দ করেন তারা কবুতর নিতে পারবেন আর তারা কবুতর দেখলে কইতে পারবো এর বাবা রে বাবা সারন ভাই মাদিরা এই যে মাদি হ্যাঁ এটা কি ভাই এটা হাই প্লান নাকি এটা হাই প্লান ভাই এটা হলো কবুতর গুলা আমি আসলে আজকে দেখাই এই যে দেন ও ভাই এটা আসলে কি বিক্রি না আপনি দেখানোর জন্য আছে না ভাই এটা বিক্রি ভাই এটা হলো 100% ইন্ডিয়ান মাদ্রাজি কবুতর এটা হলো বেশিরভাগ তামিলনাড়ু আছে না তামিলনাড়ু হ্যাঁ তাদের প্রিয় কবুতর এই কবুতর ভাই অনেক স্পিড কত টাকা পড়বে তারেক বেটা একটা ভাই কোন ভাই যদি দামাদামি না করে এমনি দাম চাও হলো 5,000 যদি কেউ নিতে চায় একান্ত ভাবে 2,000 টাকা দিতে হবে একদম একদম 2,000 টাকা ইন্ডিয়ান গাংশিল কবুতর মাথাটা দেখছেন খুবই সুন্দর মাথাটা ভালো করে দেখেন কারণ ইন্ডিয়ান কবুতর মাথা অনেক বড় বড় হয় ভাই আমরা যারা পালি বা যারা পালে তারা বলতে পারবেন গাংশিল তো গাংশিল ভাই কেমন তারেক ভাই আজকে একটু নমনীয় দেন না দর্শকদেরকে ভাই যেন অনেক আমি কমে দিতেছি কবুতর কারণ ওই যে একটা কথা বলছি সবাই তো ভাই কবুতর কিনতে পারে না বুঝতে পারছেন এখন আমার থেকে কবুতর সবাই নিতে পারবেন আশাবাদী দেখেন কবুতরের সাইজ দেন বিশাল আপনারা তো আমার থেকে কবুতর নিতে হবে এমন কোন কথা না আরো তো যাচ্ছে আপনি তো ভাই ভিডিও আরো করেন তাদের কবুতরের ফিনিশিং দেন আর এটা দেন এটি ভাই সেন মাখা কবুতর এটি কিন্তু ভাই শ্যাম্পু দেওয়া গোসল করে সেন মাখে তাই আচ্ছা ঠিক আছে কত টাকা লাগবে কবুতর পালছে ভাই সে শ্যাম্পু দিয়ে গোসল করে প্রথমে ফিটকারি দেয় ফিটকারিতে গোসল করে তারপর হলো আপনি ইয়া পটাশ দিয়ে গোসল করে তারপর আবার ওই পারফিউম মারে কত টাকা লাগবে তার এটা এই কবুতরটা ভাই সে তো ব্যস্ত গেছে আমার 4,000 বুঝতে পারছেন 4,000 না কোন ভাই যদি পছন্দ হয় মাত্র 2,500 টাকা ফিক্সড দাম 2,500 হ্যাঁ এই কবুতরটা এখনো 5,000 টাকা বেচার জায়গা আছে তাই না কবুতর কোয়ালিটিতে কবুতর দিবে দেখেন এক দশকের কবুতর ভাই এখনো বাচ্চা আপনি একটু দেখেন লাগাম আছে না যদি থুতে এখানে কিন্তু লাগাম এখনো বাচ্চা খাওয়ায়নি এই কবুতর কিন্তু আরো বড় হবে আরো বড় হবে 100 আরো বড় হবে আরো 1 ইঞ্চি বড় হবে 1 ইঞ্চি 1 থেকে 1.5 ইঞ্চি বড় হইব আরো বড় হইব ওকে ঠিক আছে তাহলে 2,500 টাকা তারিখ 2,500 টাকা তারেক ভাই কি কবুতর নিয়ে আইলেন আপনি এটা লাল দোবাস ভাই লাল দোবাস আচ্ছা একটা কবুতর চাইলে আমার একটা কবুতর দেখান তো ভাই একটা দেখান মাদিটা হ্যাঁ দেখছেন চারি মারি গুলা ঠোঁটের সাথে মিল আছে ভাই এই যে ঠোঁট পুরাটা সাদা নরের ঠোঁট এই যে চারি দেখেন সব সাদা অনেক সময় চারি চুরি আছে না কালো কালো হয়ে থাকে কবুতর দেখতে খুব ভালো লাগে
তাই ভাই এই যে অনেক কুরাউরি করার পরে ভাই নামাইলাম এই যে দেন পাকের অবস্থা দেখছি দাঁড়াইছি কি স্টাইলটা এটা হলো দোবাজ তাই না ভাই জি অশোক এটা দোবাজ এই যে দেন নটটা আর এই যে মাদিটা তারক ভাই খুবই রেয়ার ভাই খুবই রেয়ার লাল দোবাজ সহ যেমন ফ্রেশ কবুতর পাবেন আপনারা দেন কবুতর আপনারা অনলাইন এসে যেমন লাল দেখতেছেন যেমন কোয়ালিটি দেখতেছেন বাচ্চা কাছে এমনই আসবে কোনো মিসপার্কিং আসবে না কাটা ফাড়া আসবে না ভালো জিনিস পাবেন আচ্ছা ভাই কথা আর বিশবার আমার ভাই এটা দাম কত টাকা থাকবে खयरा गोला খয়রা গলা তাই না গলাটা খয়রি কালার দেখে খয়রা গলা ঠিক আছে খয়রা গলা ছাড়ন তার ভাই এগুলো মাদি দিয়ে দেন এই দেন হাতে ঢাকা শুরু দিছে ওই যে পাগলা তো আসলে পাগলা রে ভাই জিম পাইরা দিব তাই না ভাই এই যে দেন দেন পায়খানাটা করছে কি দেখছেন জিমের কবুতর হ্যাঁ ও ম ম ম ম কি রে ভাই মানে অবস্থা কি অবস্থা पक्का ভাই আনা দামা দামি করলে ভাই ওই বেচা বালাই ঠিকই এইটা এর রেডি কিন্তু অনেকে আছে না এখন ভিডিও পাড়ায় খালি কয় কি ভাই একদম কোন আরে একদম কই থেকে কোন কবুতর তো বেচা লাইছি একদমে নিলে আপনারা ফোন দিবেন ওকে ঠিক আছে ভাই তারক ভাই দর্শক দেন তারক ভাই কবুতর মাথা কি দেখছেন হ্যাঁ এটা মাদ্রাজি কবুতর ইন্ডিয়ান ইন্ডিয়া না জি দর্শক দেন এর কবুতরগুলো দেন খুব সুন্দর ফোর্ড যেরকম কবুতর কোয়ালিটি তেমন স্টাইলটাও সুন্দর এই যে কোয়ালিটি হলো সকাল সন্ধ্যা উড়াইবেন 100% গ্যারান্টি তাই ইন্ডিয়ান হাই প্লেয়ার কবুতর ঠিক আছে হাই প্লেয়ার কবুতর উড়াইবেন কবুতর কোয়ালিটি তাই ভাই কবুতর পছন্দ দিব ভাই নেট জিনিসটা কি একটা এন্টারটেইনমেন্ট সবাই দেখবো মজা পাইবো কবুতর আনন্দ করে কিনবো ভাই ওকে নিয়ে ফোকিন নিয়ে জট জট কিনা তো লাভ নাই না এটা কত টাকা লাগবে তারিক ভাই কবুতর এটা ভাই পাক্কা 1500 টাকা লাগবে এটা এই যে দেন মাটিটা স্টাইল দেন এই যে ইন্ডিয়ান মাদ্রাজি কবুতর দেন ভাই এটা কি কবুতর তারক ভাই না কাগজি কবুতর কাগজি কবুতর না ইন্ডিয়ান ব্লাড লাইনের দেন কোনটা নর কোনটা মাদি বোঝা যায় না বোঝা যায় না সারান তারক ভাই চোখের উপরে লাল গিয়ার আছে কাগজি কাগজি তো উড়ে নাকি তারক ভাই কিছুটা এই যে দেন দেন কবুতর স্টাইল দেন জট তো কোনো কবুতর আমি পাইনি ভাই খুব সুন্দর কবুতর পাইছি তো এখন আপনি দর্শকদেরকে কত লি দিবেন আচ্ছা 200 টাকা কম ভাই 1300 টাকা 1300 টাকা পাক্কা পাক্কা এই 1300 টাকার লগে এটা লগে না হলে 100 ফোনাইবো আমি আপনাদের এত টাকা গ্যারান্টি দিয়ে দিলাম এই কবুতরটি কারণ নাই তো ভাই এটা আমি তো সীমিত লাভে বেচা বলাই কবুতর কারণ আপনার কাস্টমার আমার কাস্টমার ওকে ঠিক আছে তাই ভাই এই কবুতর আনানার বিক্রি করেন খালি কেবল দেন কালারটা দেখেন কবুতরের সারান চোখ কিন্তু দুটোই সাদা ভাই সাদা তাই না হ্যাঁ চোখ কিন্তু পাগলা দের ব্যাটারি না দের ব্যাটারি কি কবুতর দুটা ভাই নটটা দেখেন কিভাবে দাঁড়াইছে কবুতর দুটা ভাই এর আগে
বেচছিলাম 1500 টাকা বুঝতে পারছেন সে দুই তিন জোড়া কবুতর নেয় নেয় আমার লাগে একটু বেঈমানি করছে এখন দিয়ে দিলাম আচ্ছা এটা কত টাকা লাগবে তারিক ভাই একদম ভাই পেটটা যদি নেয় একদম কোনো দামাদামি হবে না ঠিক আছে ভাইদের জন্য মাত্র 1200 টাকা ভাই একদম একদম খাকি করা 1200 1200 1200 পাক্কা পাক্কা ভাই এটা এটা পাল্লা করা কবুতর নাকি জি জি এটা পাল্লা লাইনের কবুতর এই মাটিটা এই মাটিটা তাই না পাল্লা লাইনের কবুতর এটা দুইটা তিনটা সিল আছে বুঝছেন কেচি মারতে না আউটে আছে আচ্ছা ঠিক আছে তারিক ভাই তারিক ভাই এটা কি কবুতর ভাই মাদিরা অরিজিনাল ইন্ডিয়ান লাল শিরা কবুতর লাল শিরা কবুতর অরিজিনাল এটা টেকেলটা এটা নেই আর নট টেল অঙ্গ বাংলাদেশি সব ছিল একটা নট সব ছিল না না এই যে মাদিরা এই যে তারিক ভাই মাদি ছেড়ে দিল কালারটা আমি দেখাই এই যে দেন কালার কি কালার কবুতর দর্শক দেন আপনারা ভাই মাদি এটা তাই না ভাই জি মাদি পুরো ব্রিডিং এ আছে মুটটা কি মাদি বাপটা কি মাদিটা আর নটটার পায় টেক এই যে দেখছেন এই যে মাদি আমি দেখাই ভাই তারিক ভাই এই পেটটা কত টাকা লাগবে তারিক ভাই 1200 টাকা ভাই এটা কিছু করা যাবে কিনা তারিক ভাই একটু দেন না আমারে ভাই 1500 কইলে যদি 200 কমায় তো না 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 আমি জানি যে আপনার উপর আমার আস্থা আছে তারিক ভাই আস্থা আছে এত দুঃখ কই আমার পা ইয়া করে দিলেন না হ্যাঁ যা 200 কম তাহলে কত টাকা লাগবে তারিক ভাই 1000 হ্যাঁ পাক্কা পাক্কা দর্শক এটা অল খুশি এখন খুশি ভাই দর্শকরা যদি কবুতর নিয়ে মন না ভরতে পারে তাহলে তো আমার আপনার ভিডিও না দিলে তো হয় বুঝলেন না দর্শকরা তো ভালো কবুতর চায় কিন্তু একটা প্রবলেম ভালো কবুতর নিতে গেলে একটু ভালো দাম লাগে ভাই এটা তো ভাই আসলে আপনি বানান না তো এটা এটা আপনার কিনা জিনিস অবশ্যই আচ্ছা হয়তো আপনি এটাতে 200 টাকা লাভ করলেন হ্যাঁ 1000 1000 এটা হ্যাঁ 1000 1000 শিওর শিওর আচ্ছা ঠিক আছে তো দর্শক এই কবুতরটা ভাই 1000 টাকা দিয়ে ছাইলা পালতে পারবেন না ভাই তাহলে असाधारण ঠান্ডার ভিতরে কবুতরের টয়লেট কি দেন ভাই হ্যাঁ যে পুরো একটা কবুতর আমার এখানে কোনো ভেজাল পাবেন না ভাই আচ্ছা তারিক ভাই এটা এটা যে তো রানিং পেয়ার হ্যাঁ 100% রানিং পেয়ার মাদিরা ডিম পেড়া দিব আচ্ছা ভাই এটা আসলে কেমন মূল্য পড়বে তারিক ভাই এখন ভাই জোড়াটা আমার শখের কবুতর কারণ এখন কবুতরের বাজার কিন্তু আগের তুলনায় ভালো দমের লক্ষা ভাই 42 দমের লক্ষা একটা টালয়া থাকে কিন্তু লক্ষার ব্যাপার সবার আছে লেজ দেখবেন আছে না এক সাইডে টাল মাইরা হয়ে যায় তো মাথার উপরে এসে এটা দেখেন পুরা একদম পুরা পুরা ইয়ার গিতে দেখছেন আপনারা যেভাবে মন চাই এভাবে দেখেন ভাই আর কবুতর কোয়ালিটি ডিপেন্ড করে কবুতর পালতে হবে তাহলে ঠকবেন না আচ্ছা তার ভাই পেটটা কত টাকা লাগবে তার ভাই পেটটা তো 3000 টাকা ভাই এটা নিতে চাইলে কত টাকা লাগবে তার ভাই ভাই এত সুন্দর দুটো কবুতর কেউ দিতে পারবে ভাই না পারবে না তো ইনশাআল্লাহ আমার দর্শকদের আপনি দিবেন বলেন কত টাকা লাগবে 2000 টাকা ভাই একদম 2000 2000 টাকা লাগবে তার ভাই ভাই এই জোড়াটা সত্যি সত্যি দিয়ে দিলেন কিন্তু এমন এক জোড়া কবুতর ভাই গ্যারান্টি দেব আপনারা মিলাই দিতে পারবেন না 5000 টাকা দা কিন্তু কতদিন পর শিফটটা গেলে এই যে দর্শক দেন নোটটা দেখেন অরিজিনাল এটা আমেরিকান ফ্যান্টাল ফ্যান্টাল হ্যাঁ ভাই জি উড়ার মতন কি অবস্থা তারেক বের উপরে পরে মাথায় পরে দেখছেন এই যে এই যে এই যে স্টাইলটা আমি একটু দেখাই দিলাম তারেক ভাই এই পেয়ারটা আসলে কেমন পড়বে দাম এই পেয়ারটা ভাই 2500 টাকা নিতে পারবে ভাই ছোট্ট করে বলেন না তারেক ভাই দেখুন কত সুন্দর আরে বাবা বাবা খাড়া উঠে খাড়া উঠে খাড়া হয়ে তাহলে এটা কত টাকা কইলে দিবেন তারেক ভাই এটা বললাম তো 2500 হন আবার আপনি না আমার দর্শকদেরকে দেন না এটা ভালোবাসা একদম 1500 চাল একদম 1500 দর্শক নটটা ভাই দামের কথা শুননা কো আমার আর আটকাইতে পারবা না আমি চলে যাবো গা দাঁড়াইছি কিভাবে দেখছেন নটটা দাঁড়ানো স্টাইলটা কি দেন একদম 1500 1500 ভাই
যেমন নদ তেমন মাদি উড়বে দর্শক নিয়ে মন মতন উড়াইবেন এটা মন মতন একদম ওকে তারে ভাই এটা কি কবুতর প্যাট এটা খয়রাগলা কবুতর না তো খয়রাগলা অনেক উড়া উড়ে ভাই গ্যারান্টি মুন্ডা ভৈরা উড়াইবেন আপনারা মুন্ডা ভৈরা এই দর্শক দেখেন আপনারা কবুতর এই যে দেখ গেল একদম তারেক ভাই আপনি বলে দেন তো মন থেকে বলেন না যে মশিন ভাই দিয়ে দিলাম ভাই নটার পায়ের টেক আছে কিন্তু হ্যাঁ ওটা হলো কি আর টুর্নামেন্টের কবুতর ভাই টুর্নামেন্টের এই যে দেখেন সেই কবুতর সেই অল কি 1500 হয় না দেন না দর্শকরা নিয়েও পালক না ভাই আপনি তো সারা জীবনে ব্যস্ত পারুন দর্শকরা নিয়ে পালতে হইবো না দেন 1200 টাকা একদম 1200 পাক্কা 1200 1200 দিয়ে দিলেন কিন্তু দিয়ে দিলাম এই যে নর এটা কিন্তু এই যে নর ঠিক আছে ভাই এটা কি এটা আপনার এই নটটা হলো ভাই অরিজিনাল মাদ্রাজি কবুতর মাদ্রাজি দিয়ে চোখটা দেখান চোখটা দেখবেন এই দেন চোখের উপরে দেন রিং দেন স্যার এই যে নটটা আর এটা হলো মাদিটা ভাই মাদিটার লেজটা ছিঁড়ে আছে যে লেজ উঠতে আছে এই মাদিটা হ্যাঁ সকাল সন্ধ্যা সকাল সকাল নট দেন নটটা তো পুরো বাঘ এটা রানিং পেয়ার একদম হ্যাঁ একদম মাস্ট করতে হবে মানে ডিম দিল তাই না কবুতর পাললে কবুতর মতন পালতে গেছে যদি মানুষে জানি টিকিট কেটে বাসায় আতে ভাই এই কবুতর কিনছেন একটু দেখি তো ভাই দেখি তো এই যে নর আসলে অনেকে কবুতর কিনলে ভাই একটু দেখি তো কি কবুতর কিনছেন জানি এমন আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে তারিক ভাই এই কবুতরটা ভাই 2000 টাকা এটা নিতে পারবে তারিক ভাই একদম বলে দেন এটাও কম দিবেন দেন একবার বলে দেন দর্শক আরো এক পেয়ার কবুতর তারেক ভাই আমি দেখাই এটা কি কবুতর তারেক ভাই এটা ইন্ডিয়ান ব্লাড লাইনের কবুতর ভাই রামপুরি কবুতর কয় এই যে আপনার পিঠের কালো পশম দিয়েছে না ভাই অনেকে কিন্তু টান্দা উঠাইলে একদম পুরো সাদা দপ্তর হয়ে যাবে ঠিক আছে এই যে দেন কটা পশম আছে এটি কিন্তু একটা থাকবো না ভাই এটি এমনি উঠতে যাবে ইন্ডিয়ান রামপুরি এটা ভাই এই যে কবুতরটা দেখছেন দেখছেন মাটি কবুতরটা একটা সব পুরোটা হোয়াইট হয়ে যাবে এই নরের আছে না এটা হলো বাচ্চা ভাই এক দশকের কবুতর মাত্র এই যে এক দশক ক্লিয়ার হয়েছে ঠিক আছে দেন লেজ যেটি আছে কালা হয়ে যাবো কবুতরের গেট আপ দেন এখনো ভালো করে বাচ্চা খাওয়া নেই দেখ নামলো দেখেন লেজ কি আর পাক কি খুবই সুন্দর একটা কবুতর ভাই ভাই এটা জোড়াটা কেমন মূল্য থাকবে আজকে তারিক ভাই ভাই এই জোড়াটা 2000 কমে দেওয়া যায় না ভাই না আমার দর্শকদেরকে আপনাকে আজকে দিতে হবে ভাই পাক এস তার লম্বা সাইজটা কি ভাই একটা কি ভাই এটা এক দশকে কবুতর এটা যখন সেকেন্ড দশকে আসবে না এটার পুরো গলা আছে না এই চট বানাকার পুরাটা এখন কিন্তু বাচ্চা ভালো করে পরে নাই গা ঠিক আছে এটা সব পুরো ব্ল্যাক হয়ে যাবে গা আর যেটা আছে পুরো সাদা হয়ে যাবে আচ্ছা কত টাকা লাগবে তারিক ভাই এটা বললাম তো 2000 টাকা আর কিছু করা যাবে না তারিক ভাই একটু দেখেন না জান 1500 টাকা একদম ঠিক আছে ভাই দাম 1500 হ্যাঁ শিওর তারপরে তো ভাই অনেক দর্শক কইবো ভাই ফ্রি হইলে ভালো হইবো এটা হইলে ভালো হইবো কবুতর কিনে না করে মার কত কথা কই আমি চেষ্টা করি ভাই আপনাকে তাই রিকোয়েস্ট করে অনেক টাইমে একটা কথা হলো কি যে আমরা যে বেশি যারা যে যে লেখে যে বেশি দাম তাহলে জীবনে কইতে পারবো যে আমরা একটা কবুতর কিনছি কোন জায়গা থেকে যদি এমন দেখাইতে পারে যে এই কবুতরটা আমি তা করতে কিনছি এবং দুই জোড়া কবুতর মাগনা দিয়ে দেবে নেটের ভিতরে বলে দিলাম অনেক আছে ভাই বলে যে দাম বেশি এটা কই বুঝেন না ভাই আমরা তো অনেক খামারিদেরকে অনেক বলি যে ভাই বিরোধী বিরোধী দলের লোক ভাই বিরোধী দলের হ্যাঁ বিরোধী দলের লোক কই বই আচ্ছা দেশ যতই উন্নত করো তারপর বিরোধী দল কই বই কিছুই করে নাই আচ্ছা ঠিক আছে ভাই তারিক ভাই এটা কি কবুতর এটা এই নটটা ভাই ডাইরেক্ট ইন্ডিয়ান কবুতর ইন্ডিয়ার থেকে আনা হয়েছিল এই নটটা দেখেন চটটা চটটা দেখি চটটা দেখি এই দেন লাস্ট দেখেন এই যে আমি সাইডে দেখাইতাছি এই দেন আরে এটা হলো মাটিটা বস্ত্র এর মাটিটা কোয়ালিটিটা ভাই এই কবুতর সবাই রাগে বেছেন ভাই এটি এখন ওই যে কবুতর দেন কেমন ভাইব্রেশন করতেছে দেখেন কবুতর প্রত্যেকটা কবুতরের
কবুতরের টয়লেটটি দেখেন কেমন জর্জর একটা খুলতে পারবো না আল্লাহর রহমতে। আবার এনে একটা কবুতর নষ্ট হলে বইলা নষ্ট হয়ে তুইবে। তাই আপনি তো যেভাবে রাখেন 500 রুমের ভিতরে এরকম তো ভাই অনেকে রাখতে পারে না ভাই। আটটা ফ্ল্যাটের ভিতরে কবুতর থাকে ভাই, আমার এখানে কবুতর আয় আমি দেখি না, বুঝতে পারছেন? প্রথম রুমের ভিতরে কবুতর স্টকে থাকে। আচ্ছা তারেক ভাই, এই প্যাটটা নাম কি বললেন আপনি? এটা হলো লাল খাকি বলে। এটা লাল খাকি ভাই, এই প্যাটটা কত টাকা লাগবে তারেক ভাই? একটা ডাইরেক্ট ইন্ডিয়ান ব্লাডের কবুতর, নটটাই অরিজিনাল ডাইরেক্ট কবুতর, ঠিক আছে? এই প্যাটটা যদি কোনো ভাই বা বন্ধু নেয়, কোনো দামাদামি নেই ভাই, যদি দামাদামি করে একদম 4000, বুঝতে পারছেন? 4000 না, একদম 2000 হলে নিতে পারবেন। একদম একদম 2000 হলে নিতে পারবেন। পাক্কা পাক্কা মাদিরার দাম 2000, নটটা গিফট করে দিলাম। মাদিরার দাম 2000 টাকা, যার নাম লেখা আছে হ্যার ভাই টানতে গেলে 10000 লাগবে। তাই অন্ত নাম বেছো না, যে কিনবো হ্যাঁ নাম দেখে লড়। ওকে, এটা কি কবুতর তারেক ভাই? ভাই এই দুটা হলো মশাল দম কবুতর, এই দুটার মাত্র নতুন বিয়া দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? এখনো ওদের মেহেদি শুকায় নাই, বুঝতে পারছেন? এখন মেহেদি শুকায় নাই ভালো করে, তোমরা নতুন বিয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, সারান দেখাই কি অবস্থা আমাদের। এই যে দেন দর্শক, এই যে কবুতরগুলো সারলো ভাই। ও বাবা ও বাবা, দেখছেন আপনারা পাগলা পাগলি। তাক ভাই, এই প্যাটটা রানিং হয়েছে, রানিং হয়েছে, মুস্তি করতেছে, দিবেন কত তারেক ভাই? মাদিটা অস্থির একটা মাদি ভাই, পছন্দ হয়েছে আপনার ভাই? অস্থির। এটা কত টাকা লাগবে তারেক ভাই? 1500 ভাই। শিওর? আমার দর্শকরা নিয়ে তো পালতে পারবে তো? পালতে পারবো। 2000? 1500। আপনি বললেন না 2000? 2000 কেছি 1500 কমাইলেন গা। আপনি তো কইবেন নি যে একটু বাড়ছে ভাই কমাট, আমি এর লাগে আইতে কমাই দিছি। আগে কমাই দিছে ভাই। আচ্ছা 1500 ভাই? হ্যাঁ 1500। শিওর? আর কিছু করবেন না ভাই? পানামকে হাইট দেখি 500 কমাই দিছি, তো কারণ আবার আপনি আবার সুযোগটা লইছেন না। আর একটু দেন না, দর্শকরা নিয়ে যাক ভাই। এই যে একশো কবুতর তো ভাই, গেট আপটা তো আলাদা, অনেক কবুতর তো এরকম আছে ভাই, আপনার মতন তো মিলাইতে পারে না, এই জন্য বললাম। জান আপনি কইছেন দেখে আপনার কথা ভালাম না, 100 কম ভাই। কত? 1400। পাক্কা সাপচিলা কবুতর ভাই। আচ্ছা আচ্ছা, এটা নর, এটা তাই না ভাই? একটা ভাই অনেক একটা মানে ভালো একটা লাইনের কবুতর। এই কবুতরটা 4 দিন খালি আছে না, পুজোয় রায় নিজেই খালি বইতে চায়, কিন্তু এই কবুতরটা বসে নাই, পরে লাস্ট পর্যন্ত রাত্রে টাওয়ারের থেকে এই কবুতরটা ধরছে, নাহলে কবুতরটা মনে হয় উঠতি। আচ্ছা কত টাকা লাগবে তার ভাই? এটা গলার হাইটটার ভিতরে কেমন? আচ্ছা আচ্ছা, কত টাকা লাগবে তার ভাই? দামা দাম করবেন না, একবার বলে একবার বলে দেন লাস্ট। 1200 টাকা। একদম 1200 টাকা? জি। আচ্ছা ঠিক আছে দর্শক, এটা একদম 1200 টাকা এই জোড়াটা একদম ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 1200। 1200 পাক্কা? পাক্কা 1200। আচ্ছা ঠিক আছে।